শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শামশেরউদ্দিন। আপনার বাবার নাম? বাবার নাম কাপলিউদ্দিন বর্মা। আর মায়ের নাম? মায়ের নাম সলো। বাড়ির ঠিকানাটা? বাড়ির ঠিকানা উমরপুর, কান্দালালপুর, নাটোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি নিজ সংসারে কাম করতাম। তো যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন? যুদ্ধের সাথে প্রথম আমরা ভারতের ভর্তি হলাম, আরো আমরা 5টা একসাথে গেছিলাম। আমরা অনেক ট্রেনিং করে খেলি, ওখান আমরা হারে শিলিগুড়ি পানিঘাট যা ট্রেনিং করলে আপনার 27 দিন, 27 দিন ট্রেনিং হওয়ার পর 7 মার্চ একটা তরঙ্গ বসে একটা গেছিলাম বাংলাদেশের ভর্তি। আপনার বিয়ে দিল মহেশকুণ্ডে বর্ডারে, বর্ডারে আপনার ওখানে 9 দিন থাকি। তারপরে আপনার রাত তখন 9টা 10টা মধ্যে এরকম হবে আপনার মহেশকুণ্ড ওখানে। আমার এখানে রেগে করতে গেল, রেগে টেগে করতে গেল, মোবাইল ওয়ারলেসে কম্বর দিল, তাহলে মোটারে আপনার বোম্বিং করতে গেল। আমার এখানে বোম্বিং বোম্বিং করার পরে পাকিস্তান সৈন্য 20টা মরে বাংলাদেশে আসবো, নদী পার আনবো, নদী পার হয়ে আসে চরের মধ্যে মানালি বাড়ি ছিল, ওর বাড়িতে উঠল আমরা তো জানিনি, খোঁজ খবর পর ভালোই লিখলো, খারাপ না। আবার চলে গেলাম ভারত, বাংলাদেশ থেকে ভারত 2 দিন থাকুন, থাকা পর আমার ভারি অস্ত্র বললে খালি LMD খালি আর সব রাইফেল। কমান্ডার ছিল খালেক, বাগাতান আমার 7 জন 6 খানা রাইফেল, একটা LMD বিলবাড়ি হিট হইল। আমরা ভারতে পারব না, ভারতে পার হয়েছে 2 দিন পর হইল। আমরা তো বেশি দিন যুদ্ধ করিনি, মাসের মতন হবে কিনা এরম মধ্যে আমার 7 দিন হয়ে গেল। আমরা বেশি দিন যুদ্ধ করতে লাগিনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।